আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বছরের 239তম দিন এবং এটা একটা নতুন দিন, নতুন চিন্তা ভাবনা এরকম আর কি। কিন্তু দিন শেষে আমি ভিডিও বানাই। এই এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সংকল্প নিয়ে ঘুমানো। এটা আগে খুব ভালো কাজ করতো আমার ক্ষেত্রে, কিন্তু এখন তেমন একটা কাজ করে না, আমি উল্টা অ্যালার্ম ক্রস করে ফেলি। সেটা হচ্ছে যে আপনি ঘুমানোর আগে যদি ঠিক করেন যে আমি 4 ঘন্টাই ঘুমাবো, অ্যান্ড আমাকে পড়তে হবে উঠে, বা আমাকে একটা কাজ করতে হবে উঠে, বা আমাকে এক জায়গায় যেতে হবে উঠে, তো তখন দেখা গেছে আপনি ঠিক 4 ঘন্টা পরে ঘুম থেকে উঠছেন। এবং আপনি ধরেন ফোনে অ্যালার্ম দিলেন, এবং অনেক সময় কাকতালে ওভাবে আপনি অ্যালার্মের খুব আগে উঠে যান, এরকম ঘটনাও ঘটে এবং এটা আমি নিজেও খেয়াল করেছি। সেটা হচ্ছে যে আমাদের মস্তিষ্কের একটা অংশ এই বিষয়টা নিয়ে কাজ করে। সেটা হচ্ছে আপনি কতটুকু ঘুমাবেন সেটা সেই মস্তিষ্কের অংশটা নিয়ন্ত্রণ করে। তো আমাদের সংকল্প যদি খুব দৃঢ় হয় তাহলে সেটা খুব ভালোভাবে কাজ করে, আর যদি খুব দুর্বল হয় তাহলে সেটা অনেক সময়ই কাজ করে না। যখন আমি 7-8-এ ছিলাম তখন পরীক্ষার আগে দেখা গেছে একটু ঘুমানোর সময় ভাবতাম যে আমার তো এই চ্যাপ্টার বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমাবো, 3 ঘন্টা ঘুমাবো, তারপরে আবার পড়বো। তো দেখা গেছে যে আসলে খুব সুন্দরভাবে বিষয়টা কাজ করতো, যে অ্যালার্মও দেওয়া লাগতো না আমার। আমি অনেক সময় উঠে পড়াশোনা করার 10-15 মিনিট পরে দেখতাম ফোনে অ্যালার্ম বাজতেছে। তো বিষয়গুলো হচ্ছে যে যদি আমাদের ভালো সংকল্প থাকে আমরা খুব দ্রুত ঘুম থেকে উঠতে পারবো। অ্যান্ড আমি এই বিষয়টাকে ইগনোর করতে করতে এখন এই সংকল্পর বিষয়টা এখন আর কাজই করে না। তো যাদের ক্ষেত্রে এখনও কাজ করে তাদের উচিত বিষয়টাকে গুরুত্ব দেওয়া, আর যাদের ক্ষেত্রে কাজ করছে না সেক্ষেত্রে সমাধান হচ্ছে সংকল্পটাকে আবার দৃঢ় করা এবং ফোনের অ্যালার্মটা নিয়ে একটু সচেতন হওয়া। এবং আগামীকাল আমি ফোনের একটা অ্যাপ নিয়ে খুব ভালোভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় আগামীকাল বা খুব দ্রুত। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।